তৃণমূলকে মানুষের আরও কাছে পৌঁছে দিতে সোমবার সামাজিক মাধ্যম নিয়ে বৈঠক আয়োজিত হলো দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কার্যালয়ে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সামাজিক মাধ্যমের সাহায্যে মানুষের আরও কাছাকাছি তৃণমূল কংগ্রেসকে পৌঁছে দিতে গত কয়েক বছর ধরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে, তৈরি করা হয়েছে বিভিন্ন সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্মে। ফেসবুক কিংবা টুইটারের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্বের বক্তব্য মানুষের কাছে তুলে ধরা হয়েছে, যার ফল 2021 সালের বিধানসভা নির্বাচনে সরাসরি ভোটের ফলের মাধ্যমে প্রভাব বোঝা গিয়েছে। সামনে 2024-এর লড়াইকে লক্ষ্যমাত্রা রেখে সর্বভারতীয় স্তরে তৃণমূল কংগ্রেস ঝাঁপিয়েছে। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে সদ্য গঠিত দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সোমবার আয়োজিত এই বৈঠকে নেতৃত্ব দেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি জয়দীপ দাস, সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক ধীমান দাস। এছাড়া উপস্থিত ছিলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার অন্তর্গত সমস্ত বিধানসভার প্রতিনিধিরা। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি জয়দীপ দাস জানান, সাংগঠনিক আলোচনা 2024-কে সামনে রেখে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য সর্বভারতীয় ক্ষেত্রে কীভাবে আমরা আরও প্রচারকে নিয়ে যেতে পারি সর্বভারতীয় মানুষের কাছে, সেই নিয়ে একটি সাংগঠনিক আলোচনা। আলাদা কোনো কমিটি করা হলো কি আজকে যে আলাদাভাবে এই করার জন্য? এখনও কমিটিটি স্বীকৃত নয়, কিন্তু আমাদের কাছে একটি বার্তা আছে যে এটিকে একটি কমিটির আকারেই পরবর্তীকালে হয়তো জায়গায় নিয়ে যাওয়ার কথাবার্তা চলছে। একটা জিনিস যে সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে মানুষের হাতে, দেখুন এমনি করোনার পরে সোশ্যাল মিডিয়া বা এই টেকনোলজি ছাড়া মানুষের কাছে পৌঁছানোটাই দুষ্কর। এই যে কথা বলতে গেলেও এখন নানা রকমের বাধ্যবাধকতা আছে, সেইভাবে যাওয়া যায় না। তাই এই সোশ্যাল নেটওয়ার্কিংকে তো কাজে লাগাতে হবেই, কারণ এছাড়া তো মানুষের কাছে পৌঁছানো খুব দুষ্কর হয়ে গেছে। আর যেহেতু দলটা এখন সর্বভারতীয় ক্ষেত্রে, সেই ক্ষেত্রে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট অনেক বেশি প্রযোজ্য, কারণ তাছাড়া তো মানুষের কাছে পৌঁছানোটাই দুষ্কর আজকের দিনে। সামনে পৌরসভা ভোটটাও কি আপনাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে? সবটাই, শুধু পৌরসভা কেন, সব কিছুই। কারণ কি, ভোট বলেন, আমরা প্রত্যেক দিন মানুষের কাছে থাকার জন্য, মানুষকে কাজে লাগানোর জন্য, মানুষকে মমতা ব্যানার্জির বার্তা যে সারা বছর মানুষের সাথে মমতা ব্যানার্জি আছে, সেই বার্তা দেওয়ার জন্যই আজকের মিটিং। আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে মানে ছাত্র যুবদের ক্ষেত্রেই সেই প্রবণতাটা বেশি, যেটা 50-70-এর ক্ষেত্রে না। সেই ব্যাপারে দল কি চিন্তা করছে আর কি, মানে সেই দিক না? সেইভাবে দেখুন, আমি আপনাকে বলবো, আজকের ডেটে 50-70রা যে নেই তা নয়। নরেন্দ্র মোদীর দেখুন তো সবথেকে ফলোয়ার কোথায়, সব বয়সীদের মধ্যেই নরেন্দ্র মোদীর ফলোয়ার আছে। মমতা ব্যানার্জির ফলোয়ার কোথায়? সব বয়সীদের মধ্যেই ফলোয়ার আছে, এরকম কোনো কিছু নেই। তবে হ্যাঁ, ছাত্র যুবরা অল্প বয়সী, তারা টেকনোলজিকে খুব তাড়াতাড়ি কাছে নিতে পারে, কিন্তু সব ধরনের মানুষের কাছেই আমাদের পৌঁছানোর জন্য সোশ্যাল নেটওয়ার্কিংকে হাত ব্যবহার করতে হবে। একটা জিনিস যখন মোর দ্যান 1000 সেম কপি পেস্ট হয় উইথ দি সেম হ্যাশট্যাগ, সেটা ট্রেন্ডিং লিস্টে যায়। এবার 1000 থেকে 10000-এর লিস্টে যত উপর দিকে যায় এবং ট্রেন্ড সেটিং অফ দি ডে হলে এটা মিলিয়ন্স এর উপরে গেলে হয়। যখনই ট্রেন্ড সেটিং অফ দি ডে হবে একটা জিনিস জয়দীপ দাস পোস্ট, আমি লাইক শেয়ার করছি না, রিচ আছে, সেটা অ্যালগরিদম প্রসেস আছে। কিন্তু আমি যে অ্যালগরিদমে চাইছি এটাকে ভেঙে দিতে, এখন কি হয় ফেসবুকের অ্যালগরিদম একটা রেগুলার পর ডিস করিয়ে দেয়। আগে তুই অল্প তোরা যে ইনস্টা দারুণ।
বাঙালিয়ানা খাবার বাঙালি বাড়িতে এভরিডে উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস।